এখন বাজে 4:40, 5:45 বাজে। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ছাদে যাচ্ছি। আর কুনাল এখন বেরোচ্ছে, ও রেডি হয়ে নিয়েছে। চেঁচাস না, চুপ কর। তো আজকে অনেকদিন বাদে গোপ্রোটাকে বার করলাম, এটা দিয়েই শুটিংটা এটা দিয়েই করি। আরে চুপ কর না, এরা না এত চিৎকার করে কথা বলতে দেয় না। আর চারিদিকের পরিস্থিতি খুব খারাপ, খারাপ মানে খুবই খারাপ। ফেজ ওয়ান যখন করোনার গেছে তখনও এতটা পরিস্থিতি বোধহয় খারাপ হয়নি, কিন্তু ফেজ টু যখন চলছে করোনার সত্যি পরিস্থিতি খুব খারাপ। কেননা এখন তো পাড়া ঘরে, মানে যেদিকে শুনতে পাচ্ছি চতুর্দিকে শুনতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর বাড়িতে বাড়িতে হচ্ছে। তো জানি পরিস্থিতি খুব খারাপ, তাও তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইছি বা শেয়ার করব। সেটা হচ্ছে কিছু জিনিস আমাদের হাতে নেই যেটা আমরা করতে পারি না, বা বেশি চিন্তা করে বা প্যানিক করে লাভ নেই। হ্যাঁ জানি যে সারাক্ষণ মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ ফরওয়ার্ড হচ্ছে, প্রচুর নিউজ চ্যানেল, টিভি খুললেই নিউজ চ্যানেলে একই কথা, করোনা নিয়েই কথাবার্তা, একই জিনিস চলছে। বাট এইটুকু বলবো, ফেসবুকও করো, হোয়াটসঅ্যাপও দেখো, নিউজ চ্যানেলও দেখো, সেটা দেখতেই হবে, না হলে আমরা আপডেট থাকবো না নিউজের ব্যাপারে। কিন্তু এইটুকু বলবো যে সারাক্ষণ ওগুলো দেখলে বা শুনলে আর আমাদের মধ্যে আরও বেশি টেনশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, আমরা অনেক বেশি এগুলো নিয়ে চিন্তা করছি। তো চিন্তা করলে আর অ্যাংজাইটি করলে কী হবে, আমাদের শরীরটা কিন্তু আরও বেশি করে খারাপ হবে। তাই চিন্তা করে লাভ নেই, আর যতটা সম্ভব এগুলো থেকে দূরে থাকাই ভালো। কিছু জিনিস যেগুলো আমাদের হাতে আছে সেগুলো হচ্ছে প্রিকশন। প্রিকশন এটাই যে ডাক্তাররা বারবার বলছে যে দিনে দুবার অন্তত স্টিম নিতে, দুবার না হলে অন্তত একবার করে স্টিম নাও সবাইকে। আমি নিজেও নিচ্ছি, তোমাদেরকে দেখিয়েছি, গরম জল করে তাতে একটুখানি আদা থেতো করে একটু তুলসী পাতা দিয়ে স্টিম নেওয়ার চেষ্টা করছি দিনে অন্তত একবার। গরম জলটা খাচ্ছি, কুনাল তো সারাক্ষণ গরম জল করে রেখে দিচ্ছে। আর কদিন আগে আমার একটু সর্দি কাশি হয়েও ছিল, তোমরা জানো সেটা তো। এখন তখন থেকে আমি ভীষণ সাবধান থাকার চেষ্টা করছি, গরম জলটা সবসময় খাচ্ছি, ঠান্ডা জিনিস একদম অ্যাভয়েড করছি। আর হচ্ছে যে ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি করে খাও, যেমন হচ্ছে সিট্রাস জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি বেশি করে থাকে। তো সকালবেলা উঠে আমি তো লেবু জল খাই, এছাড়া দিনে একটা করে মুসাম্বির রস আমি খাচ্ছি, আর একটা করে ডিম সেদ্ধ সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছি ডেলি। শুধু আমি নয়, কুনাল, মা, আমি তিনজনেই খাচ্ছি। আর হচ্ছে যতটা সম্ভব বাড়িতে থাকা যায় ততটা বাড়িতে থাকার চেষ্টা করছি, তোমরাও তাই করো। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেও না, আর যদি বেরোতেই হয় তাহলে স্যানিটাইজার আর মাস্কটা কিন্তু ইউজ করো। তো এগুলো হচ্ছে প্রিকশন। এই প্রিকশনগুলো আমাদের হাতেই আছে, এগুলো আমরা নিতেই পারি। কিন্তু যেটা আমাদের হাতে নেই, টেনশন করলে বা চিন্তা করলে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তাই বেশি টেনশন বা চিন্তা করে লাভ নেই, তো ওটা থেকে বিরত থাকো। আর আমার মনে হয় সবসময় ওই নিউজ চ্যানেলে ওই খুললেই করোনা এখানে মরছে, ওখানে পোড়ানো হচ্ছে, এত লোক মরে গেছে, ওগুলো থেকে দূরে থাকাটাই ভালো। ওসব চিন্তা করলে বা শুনলে সারাক্ষণ মাথায় ওগুলোই ঘুরতে থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। আর আমি এখন যাচ্ছি, ম্যাডামের অর্ডার দিয়েছে যে আজকে নাকি ওর সিঙ্গাড়া খেতে ইচ্ছা হচ্ছে। কাল থেকেই খেতে ইচ্ছা করছিল। তাই আমি একটু যাচ্ছি, একটু বিস্কুট কিনবো আর একটু সিঙ্গাড়া নেবো, দিয়ে আবার বাড়ি চলে আসবো। আরে নিজেই বিকে সন্ধ্যাবেলা যেই হচ্ছে রোজই বলে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, কী খাবো কী খাবো। তাই বললাম তুমি যখন বেরোচ্ছই তখন আমাদের এখানে মৃত্যুঞ্জয় সিঙ্গাড়াটা জাস্ট অসম বানায়, দুর্ধর্ষ বানায়, যারা খেয়েছো তারা তো জানোই। তাই বললাম যে বরঞ্চ একটা করে সিঙ্গাড়া নিয়ে এসো, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে সিঙ্গাড়াটা খাও, ভালো লাগবে। আর ইনি এখন বেরোচ্ছেন, কাজে যাচ্ছে, আর আমি একটুখানি ছাদেই হাঁটাহাঁটি করবো, গাছে জল দেবো, একটু সার দেওয়ারও ব্যাপার আছে, অনেকদিন ধরে গাছে সারও পড়িনি, তো সেটাই করব। আর সন্ধেবেলা সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখে খাবো। তো যাই হোক, অনেক ডিপ্রেশনজনিত কথা বলেছি, কিন্তু যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ব্লগটাকে স্টার্ট করে দিই। আশা করি সবাই খুব ভালো রয়েছো, আর গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি, তাই গুড ইভিনিং দিয়ে শুরু করলাম। বাই দ্য ওয়ে, আজকে সকাল থেকে কেন ব্লগ করিনি সেটা তোমাদের সাথে আজকে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে আমি আমার বাড়ির কিছু জিনিসপত্র একটু এদিক ওদিক করছি। অ্যাকচুয়ালি বাড়িতে বসে আছি, কোনো কাজ নেই, আর বারবার তোমাদের যেটা একটু আগে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে বারবার খালি করোনা করোনা, আর এই টিভি চ্যানেল খুললেই খালি করোনার খবর, ফেসবুক দেখলে, হোয়াটসঅ্যাপ খুললে খালি এটাই ফরওয়ার্ডেড হচ্ছে, এইসব নিউজগুলো। তো
মনটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করে রাখতে হবে, একটু আনন্দে থাকতে হবে, একটু খুশিতে থাকতে হবে। আর যদি মন খারাপ থাকে না বা বেশি অ্যাংজাইটি করলে কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যায়, সেটা কিন্তু অনেকেই তোমরা জানো না। তো যাই হোক, তার জন্য যেটা যার মনে ভালো লাগে সেই কাজটাই করতে পারে। তো কারোর গান শুনতে ভালো লাগে, গান শোনো। মিউজিক তো মনে হয় সবারই ভালো লাগে, তো এমন কোনো লোক নেই যে যার মিউজিক ভালো লাগে না। আর তো ভালো বই পড়তে ভালো লাগলে বই পড়ো, যদি মুভি দেখতে ভালো লাগে তো মুভি দেখো। তো যার যেটা ইচ্ছা সেটা করো। আর আমার না ঘর দোর গোছানোটা একটা হবি, আমার ভীষণ ভালো লাগে ঘর দোর গোছাতে। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমার মনটাও খুব ভালো থাকে। আর আমি যেটা করে থাকি, মাঝে মাঝেই আমার ঘরের যেসব ফার্নিচারগুলো বা জিনিসপত্র একটু এদিক ওদিক করে দিই, তাহলেই বেশ ঘরটা একটু দেখতে নতুন নতুন লাগে আর বেশ মনটাও ভালো লাগে। তো আজকে সকালবেলা না আমি সেটাই করেছি। কুণাল খুব চেঁচাচ্ছিল, হ্যাঁ একটু আর কদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছো, তুমি আবার শুরু করেছো এসব করা। আমি বললাম যে না, চুপচাপ বসে থাকলে কিন্তু অন্য অনেক চিন্তা দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরবে, তার থেকে এই টুকটুক করে কাজ করলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো আমি তোমাদের দেখাচ্ছি কী করেছি। ফার্স্টেই চলে যাচ্ছি আমার ছোট ঘরটাতে। তো দেখো ছোট ঘরের এখানে দেখতে পাচ্ছ, এখানে ছিল একটা সোফা, তোমরা দেখেছিলে এখানে থাকতো আমার যে সোফা সেটের একটা ছোট সোফাটা এখানে থাকতো, আর পাশে তুলে থাকতো ওই পাম ট্রিটা। তো সেটা কি করেছি, আমি চেয়ারটাকে ওখান থেকে সোফাটাকে ছোট সোফাটাকে ওখান থেকে বার করে দিয়েছি, রিমুভ করে দিয়ে, আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি বিছানা পেতে কুশন টুশন দিয়ে। অ্যাকচুয়ালি আমরা যখন ওপরে শিফট করি ফার্স্টে, তো আমি তখন এটাই করে রেখেছিলাম। তো আমার এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টই করা ছিল, মেঝেতে সুন্দর করে বিছানা পেতে কুশন টুশন দিয়ে সাজানো ছিল। তো ইচ্ছা ছিল এই ঘরটা যখন বন্ধুবান্ধবরা আসবে এটা শুধু আড্ডা মারার ঘর থাকবে, তো সেরকমভাবেই করা ছিল। পরে এটাকে তুলে দেওয়া হয়েছিল, তো তুলে দিয়ে এখানে সোফাটা রেখেছিলাম। তো আজকে আমি সেটাই করলাম, আজকে আবার এইখানটাকে এইভাবে সাজিয়ে দিলাম। আর এদিকে আসো, এদিকে দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে দুটো এমনি কাঠের চেয়ার ছিল ইজি চেয়ারের মতন, সেই দুটোকে সরিয়ে দিয়েছি। ওইটাকে দিয়ে এখানে শুধু দেখো এখানে একটা সেন্টার টেবিল দিয়েছি, যে টেবিলটা ছিল বলেছিলাম কালার করব, কিন্তু এখন অবধি আমার কালার করা হয়নি, এইসব নিয়েই ব্যস্ত আছি। আর এদিকে ওই যে সিঙ্গেল সোফাটা এখানে দিয়ে দিয়েছি, কেননা এখানে আগে আমি আর কুণাল দুজনে মিলে বসে চা কফি খেতাম, টিভি দেখতাম। কিন্তু যবে থেকে আমার ওই ঘাড় থেকে মাথার যন্ত্রণা হচ্ছে, তো ওই চেয়ারটাতে বসলে আমার ঘাড়ের যন্ত্রণাটা আরও বেশি করে বেড়ে যাচ্ছে, তো যার জন্য ওটাতে এখন আর আমরা বসছি না, এখন আমরা এই সোফাতেই বসি, এখানেই বসে চা খাই, গল্প করি, টিভি দেখি। তো তার জন্য এই সোফাটা এখানে দেওয়া হয়েছে। আর দুটো চেয়ারের মধ্যে একটা চেয়ার ব্যালকনিতে দেখো আমি শিফট করে দিয়েছি, যাতে আর গরমকালে এখানে হাওয়া দেয় তো ব্যালকনিতে বসে থাকাই যায়, সেই জন্য ব্যালকনিতে একটা চেয়ার দিয়ে দিয়েছি। একটা ফোন এসে গেছিলো সেই জন্যে এটাকে বন্ধ করতে হলো। আর এদিকে দেখছো আর একটা চেয়ার দেখালাম ব্যালকনিতে দিয়ে দিয়েছি, আর একটা চেয়ার দিয়ে দিয়েছি কিচেনে। তো কুণাল তো এইখানটা বসেই ও খাওয়া দাওয়া করে, গান ফান শোনে বা ফোনে কথা বলে, তো তার জন্য এই চেয়ারটাকে এখানে দিয়ে দিয়েছি। তো আমি একবার চট করে ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদেরকে একবার কুইক ভিউ দিয়ে দিচ্ছি। কুণালকে তোমার বললাম সেদিনকে, কুণালকে বলেছিলাম যে এখানে দেখো দুটো দুটো করে যে আমি সামনে যে টপগুলো ঝুলিয়েছি ব্যালকনির, সেগুলো বলেছিলাম যে পিটুনিয়া গাছগুলো ঝোলানো ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুমি নাপিয়ে ওটাকে পরিষ্কার করে দাও। সেটা তো করেইনি, তো আজকে সকালবেলা ফ্রি ছিলাম, তো এগুলো করার পর আমি গাছগুলোকেও নাপিয়ে ওগুলোকে পরিষ্কার করে টপগুলো আবার ঝুলিয়ে দিয়েছি। এই যে সেই টপগুলো খালি হয়ে গেছে দেখতে পাচ্ছ, পিটুনিয়া গাছগুলো শুকিয়ে গেছিলো, তো গাছগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে টবগুলোকে আবার ওপরে ঝুলিয়ে দিয়েছি, এদিকেও তাই এই দিকেও তাই। আর এখানে তো এগুলো সারা বছরই থাকে, তোমরা তো জানো এখানে একটা মানি প্ল্যান্টও রয়েছে। আর এই মানি প্ল্যান্টটা দেখো, এই মানি প্ল্যান্টটা তো তোমাদের বলেছিলাম এটা এত বেড়ে গেছে যে এখান থেকে আমি একটা
এইভাবে ব্যালকনির কাঁচটাকে সাজিয়ে দিয়েছিলাম। আর এই খানটা তো পুরো একদম গাছের পাতায় একদম পুরো ঝাড়ালো হয়ে আছে। আমি কিন্তু খুব যে যত্ন করি গাছে তা নয়, এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয়, জাস্ট সময় মতন জলটা দিই প্রত্যেক দিন। আর এটা দেখো গাছটা কত সুন্দর হয়ে আছে, পুরো গ্রিন হয়ে আছে। আমি বাড়িতে চলে এসেছি, এই দেখো সিঙ্গাড়া এনে দিয়েছি, এই যে খাচ্ছে বসে বসে। তো ছাদে না অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে, তা আমরা বলছি মুড়ি যখন খাবো তো ছাদেই চলো। তো মুড়ি মেখে নিয়ে এসেছি, এটা আমার আর কুণালের, আর এখানে মায়ের রোজও মায় নাও। আর মা তলা থেকে চা করে নিয়ে এলো, তো চা ফা নিয়ে চলে এসেছি, মানে আজকে পুরো সংসার ছাদের ওপর। হেব্বি দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো মুড়ি দিয়ে সিঙ্গাড়া আর চা, মানে বহু যুগ পরে খাচ্ছি, নাকি বলো কোনো, বহু যুগ পরে খাচ্ছি, খাওয়াই হয় না সিঙ্গাড়া, খাওয়ার না আমি আনি না, তো ও সিঙ্গাড়া খেতে চায় না, দুটো করে সিঙ্গাড়া ও খায় না, একটা খায়, ওই জন্যই আনা বন্ধ করে দিয়েছি। আজকে 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 মৃত্যুঞ্জয় নিকুতি ছিল এক বাক্স, হ্যাঁ এক বাক্স নিকুতি আমাকে ছেলেটা বলছে দাদা এই পুরো বাক্সটাই নিয়ে নিন, একজন অর্ডার দিয়েছিল আসেনি, আলম কত আছে বলছে 450, আমি তাই দিয়ে দিন, পুরোটাই নিয়ে চলে এসেছি। মৃত্যুঞ্জয়ের মিষ্টি ছাড়া আমি মিষ্টি খাইও না, তো কুনাল যখনই যায় আমি বললাম রেখে রেখে খাবে এখন, আবার মিষ্টি আর এত ভালো, মানে মুখে দেখছি পুরো নরম তুলতুলে মিশে যাচ্ছে। তো ওকে ফার্স্টে জানাচ্ছিলাম যে এত কেউ নিয়ে আসে এত কে খাবে, কিন্তু আমি এবার রাত্রে এখনই খেয়ে নিই যে এত ভালো লাগছিল। নাও মুড়ি খাও, খাচ্ছি। এতদিন তো বেশ খেলা ফেলাগুলো হচ্ছিলো, তাও একটু মাঝে মধ্যে দেখতাম, খেলাটাও বন্ধ হয়ে গেল, সব প্লেয়ারদের কোভিড পজিটিভ ধরা পড়েছে বলে আইপিএলটা পুরো বন্ধ করে দিল। একদিকে ভালো করেছে, দরকার ছিল, কারণ এটা নিয়ে আরও প্রবলেম হয়ে যেত এটা যদি কন্টিনিউ চলতো। আজকের বিকেলটা ভালোই হলো, জমিয়ে সিঙ্গাড়া ফিঙাড়া খাওয়ালো মুড়ি দিয়ে, ভালোই লাগলো। আর এখন তো ও বসেছে ওই কালকে তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে পাবে বলে, এখন আমরা আর মোবাইলে রাখি না, এখন আমরা আগে একদম ডাইরেক্ট ল্যাপটপে নিয়ে নিই, কারণ যদি আবার কোনো সময় যদি মুছে মুছে যায় আবার সমস্যা হবে, আবার আমাদেরও খাটনি বাড়বে, সেই জন্য এখন ও ল্যাপটপে নিয়ে নিচ্ছে। তুমি আর বলো না, কালকে যখন বললাম যে ল্যাপটপে নিয়ে নাও তখন বসে বসে আমার ল্যাপ খাচ্ছিল, আজকে তোমাদেরকে বলছো আমরা নিয়ে নিই, তুমি নাও সব আমিই করি, কোনো কাজও করে না। কালকে যেই বললাম যে কাজটা করো, আরে এখানে বসাচ্ছো কেন, আমি এখন এটা করছি, তো ওকে বললাম কালকে এটা করো, উনি গিয়ে শুয়ে পড়লো, বলছে আমি এখন হলিডেতে আছি, আজকে তোমাদেরকে বলছে এখানে আসো, আজকে তোমাদেরকে বলছে আমরা ল্যাপটপে নিয়ে নিই, ছেলেটা কোনো কাজে আসে না, কোনো কাজে না। আবার আমি ঘুমাবো, এই বিছনা করে দিয়েছে এখানে আমি শুয়ে পড়বো। আজকে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এটাকে বানিয়েছি আমার স্টুডিও ঘর, আগে ছিল মানে এই ঘরটা ছোট্ট করে বানানো হয়েছিল যে এই ঘরটাতে আমরা বন্ধু বান্ধবরা আসলে বসে আড্ডা ফাড্ডা মারবো। আমার গোপুরো দেখো ঠ্যাং ফ্যাং ছড়িয়ে শুয়ে আছে, গোপুরকে দেখতে পাচ্ছ, ও শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। আর এখন তো বন্ধু বান্ধব আর আসতেই পাচ্ছে না, এই করোনা যা চলছে চতুর্দিকে, তো এটাকে আমি এখন আমার স্টুডিও রুম বানিয়ে নিয়েছি, এখানে বসেই আমি এডিটিং ফেডিং এর কাজগুলো করব। এখানে সব দেখতেই পাচ্ছ আমার সব ট্রাইপড ফাইপড সব রাখা, আলো ফালো সব রাখা, স্টুডিও এটা এটা এখন আমাদের স্টুডিও, হ্যাঁ শুটিং এর কাজ ফাজও করতে পারবো। তো যাই হোক এখন আমার অলরেডি এডিটের কাজ চলছে, রেন্ডারিং এ বসিয়ে দিয়েছি ভিডিওটা, তো হোক আর ওই জন্য বসে রয়েছি। আর আমি তোমাদেরকে বললাম ছাদে বসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মুড়ি ফুড়ি খাচ্ছিলাম, তোমাদেরকে বলে যে ক্যামেরাটা অফ করেছি হাওয়া কোথায় উড়ে চলে গেল, হাওয়া বন্ধ হয়ে গেল আর বসে থাকতে পারলাম না গরমে, তো গাছে জল ফল দিয়ে চলে এলাম। তো কুণাল এখানে বসে বসে গল্প করছিল তোমাদের সাথে, কিন্তু হঠাৎ করে একজন ডাকতে চলে এসছে, কুণাল দা করে ডাকছে, তো ও গেছে ওখানে, আর আমি এটা কাজটা করে নিই, এডিটের কাজটা এটা করে ল্যাপটপে নিয়ে রেখে দিই, তাহলে আমার অনেকটা কাজ গোছানো হয়ে যাবে। আর মা নিচে রুটি করছে, আর আমি যাই একটু মাকে গিয়ে হেল্প করি তলায়, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে এসে আড্ডা মারছি।
সেই নিকুতি যেটা কুনাল নিয়ে এসেছে মৃত্যুঞ্জয়ের, আর এটা না এখন ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে। আর যখন থেকে এনেছে আমি তখন থেকে একটা একটা দুটো খেতেই থাকছি, খুব টেস্টি খুব টেস্টি। এখন 1:30 বাজে আর এখন যাচ্ছি তলায় ডিনার করব বলে। যখন খুব গরম ছিল তখন আমরা ওপরেই নিয়ে চলে আসছিলাম, এসিতে বসে খাচ্ছিলাম, কিন্তু এখন অতটা গরম নেই, ওয়েদারটা এখন খুব ভালো। আর জানো এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে, তো এখন এটা নিয়ে যাব তলায় ডিনার করতে। আর মা তো খায় না আর কুনাল মিষ্টি খায় না, আমিই খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে, তোমাদের সাথে চলে আসবো আড্ডা মারার জন্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা চ্যানেলটা নতুন দেখছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, খুব সাবধানে থেকো, আর গুড নাইট অ্যান্ড লাভ ইউ।